হ্যালো বন্ধুরা, আজকের এই বৃষ্টিমুখর দিনে বিদ্যালয়ে পালিত হল মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। প্রথমেই প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা তুলে ধরলেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শেষে তার একটা নাম ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র শর্মা। তো তিনি আমাদের এই পশ্চিমবাংলার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 সালে আজকের দিনে। আর এভাবেই বিদ্যালয়ের কচিকাচারা তাদের প্রিয় স্যারের মুখ থেকে মহামানব সম্পর্কে অনেক কথা শুনল। এরপরে বিদ্যালয়ের বড়রা ছোটদের উদ্দেশ্যে বিদ্যাসাগরের কিছু মূল্যবান বাণী বলে শোনালো এবং ছোটরা মন দিয়ে সেগুলো শুনল। ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না সূক্ষ্ম বৃক্ষ আর মূর্খরা। পৃথিবীতে সকল ও সুখী মানুষ তারাই যাদের মধ্যে বিনয় আসে আছে এবং বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে। এবারে মেয়েদের মধ্যে থেকে আসলো অন্যতম মেধাবী মেয়ে রিফা সারজিদা। বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। এরই মধ্যে ছোটদের দিকে ক্যামেরাটি ঘোরাতেই দেখলাম সেখানে শাবানা, নাফিজা, মুস্কান, সারিনা আরও অনেকে মুচকি হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। আর এদিকে এরই মধ্যে নাফসিন চলে এসেছে মাইকের সামনে কিছু বলার জন্য। পরিশ্রম ছাড়া সাফল্য অসম্ভব। তারপরে মাইকের কাছে উপস্থিত ক্লাসের ফার্স্ট বয় ফেরদৌস হোসেন। নিষ্ঠা ও পরিশ্রম মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়। এরপরে মাইকের সামনে চলে এসেছে বহুমুখী প্রতিভা সম্পন্ন মেহবুব। সত্যের জন্য দাসত্ব করো না, সত্যের জন্য জীবন দাও। এবার উল্টো দিকে ক্যামেরাটা ঘোরাতেই দেখা গেল এদিকেও কচিকাচারা খুব সুন্দরভাবে বসে আছে, কোনো রকম হই হট্টগোল করছে না। অর্থাৎ এদেরকে দেখলেই বোঝা যায় যে এরা আজকের এই দিনটিকে কত সুন্দরভাবে উপভোগ করছে। এদিকে বড়রা মরিয়ম, আয়েশা, সুলতানা, হোসনাহারা, উপরের দিকে রুমানা, নাসরিন, আফরিন, এরা সকলে একসাথে চুপচাপভাবে বসে আছে। আর এদিকে দেখছি চলে এসেছে দিলশান। এবারে তৃতীয় শ্রেণী থেকে চলে এসেছে মেয়েদের মধ্য থেকে স্বপ্ন মুস্তারি। মিথ্যা দিয়ে কখনো সুখ লাভ করা যায় না। এবারে চলে এসেছে একদম সাধারণ ঘরের মেধাবী ছেলে সাকিব। মানুষ জন্মগতভাবে সাধু, দাসত্ব মানুষের স্বভাব নয়। ছাত্রছাত্রীদের পরে এবারে মাইক হাতে প্রধান শিক্ষক মহাশয় বড়দের বলা এই সব বাণীগুলি সারমর্ম তুলে ধরার চেষ্টা করলেন সকল ছাত্রছাত্রীর সামনে। যে গাছ ফল দেয় সে গাছ সবসময় ঝুঁকে থাকে, অর্থাৎ যারা বিদ্বান হয় তারা কিন্তু কোনো সময় গর্ব করে না যে আমি বিদ্বান, অর্থাৎ তাদের একটা মান সম্মান আছে। তারা গ্রামের মধ্যে যতই বিদ্বান, যারা বিদ্বান হয় তারা কারোর সঙ্গে তর্ক করে না, আর যারা মূর্খ তারা মাথা উঁচিয়ে চলে, যেখানে সেখানে তর্ক করে আর যেখানে সেখানে মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করে। সেই জন্য একটা মনে রাখবা, যারা শিক্ষিত তারা কোনোদিন মূর্খদের সঙ্গে তর্ক করে না, আর তর্ক করাটা মানে নিজেদের মূর্খামি পরিচয় দেওয়া। আর একটা কি হলো, সফলতা পেতে গেলে বিদ্যা অর্জন করতেই হবে। তুমি যদি একটা চাষ করো তবু সেখানে বিদ্যা লাগবে। আমরা এভাবেই প্রিয় স্যারের কথা শুনতে শুনতে বেজে উঠল টিফিনের ঘন্টা, আর সেই মতো ছাত্রছাত্রীরা থালা বের করে মিড ডে মিল খাওয়ার আনন্দে দিল ছুট। সবশেষে আমার স্নেহের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই হাসি মাখা মুখগুলো ক্যামেরাবন্দি না করলেই নয়, তাই দিনের শেষে এই হাসি মাখা মুখগুলো একবার ক্যামেরাবন্দি করেই নিলাম। আমাদের এই সারাদিনের ক্ষুদ্র কর্মকাণ্ড আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো এক সময়। ধন্যবাদ।